আজ বাংলাদেশ সময় রাত আটটায় ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়া শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট প্রথম টেস্টে টপ অর্ডার ব্যাটসম্যানদের বাজে খেলার খেসারত হিসেবে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে টানা ব্যর্থতার জেরে ব্যাটিং অর্ডারের পরিবর্তন আনতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সতেরো ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি পাওয়া নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন এনামুল হক বিজয় সেন্ট লুসিয়ার এই মাঠে আট বছর আগে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এনামুল এদিকে ইঞ্জুরি কাটিয়ে শরীফুল ইসলাম দলে ফেরায় মোস্তাফিজুর রহমানকে একাদশের বাইরে যেতে হতে পারে আর সেজন্যই শেষ টেস্টে বাংলাদেশের সব থেকে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং কোনোভাবেই বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ভালো করার সুযোগ খুঁজেই পাচ্ছে না দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের রানে সব থেকে জরুরি কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে আজ আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তায় পায়নি বাংলাদেশ ওই ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম দুই ঘন্টা ইমেজ হেরে গিয়েছিল টাইগার তাই তো আজকের ম্যাচের প্রথম দুই ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অধিনায়ক সাকিব আল হাসান আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাটিং অথবা বলিং যেটাই করুক না কেন প্রথম দুই ঘন্টা নিজেদের করে নিতে চান সাকিব গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন আমরা শুধু ফোকাস করতে পারি কালকের ম্যাচের প্রথম দুই ঘন্টায় আমরা ব্যাটিং করি আর বলিং করি তারপরে থেকে আসলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আসলে আমাদের খেলতে হবে কিন্তু প্রথম দুই ঘন্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব